11 জানুয়ারি ঢাকা সহ বিভাগীয় শহরে বিএনপির গণঅবস্থান কর্মসূচি। ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া 10 ও 30 ডিসেম্বরের মতো প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 11 জানুয়ারি 2023 বঙ্গবন্ধু এভিনিউর সামনে সকাল 10টা থেকে দিনব্যাপী সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি সূত্র জানায়, 11 তারিখে শান্তি সমাবেশ কর্মসূচি রয়েছে। এছাড়া কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ওই দিন প্রতিটি থানা ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্কতা অবস্থায় থাকবেন। 11 জানুয়ারি বিএনপির দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত টানা 4 ঘন্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ও 30 ডিসেম্বর দলটির গণমিছিল কর্মসূচির দিনও রাজধানীর পাড়া মহল্লা প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক পাহারায় ছিল আওয়ামী লীগ।